প্রিয় ছাত্রছাত্রীরা, যদি মাধ্যমিক পরীক্ষা 2022 সালে তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করো। ওকে, আমি দেখো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র দিচ্ছি 2022 সালের জন্য, এগুলো তোমরা ফলো করে যাও, তাহলে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করবে। আজকে আমরা আলোচনা করছি দেখো বেঙ্গলি অর্থাৎ বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। প্রথম দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, রয়েছে 17টা প্রশ্ন, 17 নম্বর MCQ। প্রথম রয়েছে দেখো 1.1, সূচিপত্রে নামও রয়েছে, নামটি হলো 4টি অপশান, প্রথম আলো, অলৌকিক, সন্ধ্যাতারা, প্রথম দিন। সঠিক উত্তর প্রথম দিন। 1.2, বিরাগীর মতে ধন জন যৌবন হলো মিথ্যা, অনর্থের মূল, বঞ্চনা, অর্থহীনতার নামান্তর। সঠিক উত্তর বঞ্চনা। 1.3, বুড়ো মানুষের কথাটা শুনো, এখানে বুড়ো মানুষটি বলতে যার কথা বলা হয়েছে গিরিশ মহাপাত্র, নিমাইবাবু, অপূর্ব তেওয়ারি। এটা সঠিক উত্তর নিমাইবাবু। তোমাদের সুবিধার্থের জন্য আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি দেখো। 1.4, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, রাস্তায়, মাঠে, কাছে দূরে, কাছে। এটা সঠিক উত্তর কাছে দূরে। যখন গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো, দানবেরা, মানবেরা, পশুরা, দেবতারা। এটা সঠিক উত্তর পশুরা। অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল লাল নীল, শান্ত হলুদ, ধীর হলুদ, অশান্ত নীল। সঠিক উত্তর শান্ত হলুদ। এই নেশা পেয়েছি আমি সরদার কাছ থেকে, বক্তা কে? বঙ্কিমচন্দ্র, শ্রীপান্ত, তারাশঙ্কর, শৈলজানন্দ। এটা সঠিক উত্তর শৈলজানন্দ। 1.8, চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে ব্যবহার করে আসছে তুলি, কলম, লৌহ শলাকা, বাঁশের কঞ্চি। সঠিক উত্তর তুলি। কলকাতা যে পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট, চৌরাঙ্গীর পথে, পার্ক স্ট্রিটে, হ্যারিসন রোডে। সঠিক উত্তর চৌরাঙ্গীর পথে। র বা এর বিয়োগতে ব্যবহৃত হয় সাধারণত কর্মকারকে, সম্বন্ধ পদে, কর্তৃকারকে, সম্বোধন পদে। এটা সঠিক সম্বোধন সম্বন্ধ পদে। 1.11, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে বলে সর্বনাম, বিশেষ্য, কারক, অকারক। এটা হচ্ছে অকারক পদ। পুত্র কি আর কহিব, পুত্র হলো কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক, সম্বোধন পদ। এটা হচ্ছে সম্বোধন পদ, সম্বোধন করে বলা হচ্ছে। 1.13, অনুসর্গগুলি হলো বাংলা ভাষায় অব্যয়, প্রত্যয়, ধ্বনিগুচ্ছ, বর্ণগুচ্ছ। এটা সঠিক উত্তর অব্যয়। 1.14, কর্মধারায় সমাসে প্রাধান্য পায় পূর্বপদের অর্থ, পরপদের অর্থ, উভয় পদের অর্থ, নতুন অর্থ। সঠিক উত্তর পরপদের অর্থ। অনাদৃশ্য দৃশ্যান্তর, এটি যে সমাস তা হল দ্বন্দ্ব সমাস, নিত্য সমাস, দ্বিগু সমাস, অব্যয়ী ভাব সমাস। সঠিক উত্তর নিত্য সমাস। দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে, অভাব অর্থে, সাধিত্য অর্থে, পশ্চাদ অর্থে। এটা অভাব অর্থে। দ্বন্দ্ব শব্দটি অর্থ হল মিলন, সংক্ষেপ, সারাংশ, এক প্রতিকরণ। এটা সঠিক উত্তর মিলন। এবার কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের প্রথম উত্তর দেখো। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? মেসের উপযুক্ত কাজটা হবে সেটা, কোন কাজের কথা বলা হয়েছে? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? অপূর্ব ট্রেনের কোন শ্রেণীর যাত্রী ছিলেন? এবং শেষ প্রশ্ন, তেওয়ারি কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? এবার দেখো 2.2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর, এটাও তোমার 1 নম্বর করে 4টে।
প্রথম দেখো, দুই দাগের একের দাগের বছরগুলো তার মাথার উপরে কীভাবে নেমে এসেছিল। 2 নম্বর, তবু তো কজন আছে বাকি, কজন বলতে কাদের কথা বলা হয়েছে? হায় ছায়াবিত্তা, আফ্রিকাকে ছায়াবিত্তা বলার কারণ কি? ঘুচাবো এই অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? 5-এর দাগে, এবার মহানিসার শেষে কে আসবে বলে কবি জানিয়েছেন? আচ্ছা, এবার দেখো 2.3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটা 1 নম্বর করে। 1-এর দাগে দেখো, কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়? এরপর 2-এর দাগে, প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? 3-এর দাগে, সবই আজ অবলুপ্তির পথে, কি আজ অবলুপ্তির পথে? কোন প্রবীণ কবি বা লেখক কলমের বদলে টাইপরাইটারে লিখেছেন? এবার দেখো 2-এর দাগে 4-এর, এখানেও তোমার যে কোনো 8টি প্রশ্ন, 1 নম্বর করে 8 নম্বর। প্রথম দেখো, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য দেখো। 2-এর দাগে, নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। 3-এর দাগে, নিরপেক্ষকর্তা কাকে বলে? 4-এর, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, নিম্নলিখিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। শূন্য বিভক্তি কাকে বলে? 6-এর দাগে, সমস্ত পদের অন্য নাম কি? দাদা ঠাকুর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কোন সমাসে কিদন্ত পদের অর্থ প্রাধান্য পায়? ব্যতিয়ার বহুব্রী সমাস কাকে বলে? উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এই 10টা প্রশ্ন। এবার 3-এর দাগে, কম প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 2টো প্রশ্ন দেখো, 3, 3, 6। 3-এর দাগের 1-এর দেখো, যে কোনো 1টি প্রশ্ন, 2টো থেকে 1টা প্রশ্ন, 3 নম্বরের। প্রথমে দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। 2-এর দাগে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো। এবার দেখো 3.2, যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কে নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছেন, তার এমন আচরণকে কারণে কি? এবার 2-এর দাগে, 3-এর 2, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4-এর দাগে, কম বেশি 150 শব্দে 1টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন, তোমার 2টো দেওয়া আছে দেখো। প্রথম, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে বক্তাকে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি? এবার 4-এর 2, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। আচ্ছা, এবার দেখো আবার 5-এর দাগে রয়েছে 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর, 5 নম্বরে। প্রথমে দেখো 5-এর 1, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় মানুষের অস্তিত্বের সংকট ও মুক্তির উপায় কীভাবে ব্যক্ত করেছে করা হয়েছে লেখো। এবার 2-এর দাগে, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের বিষয়ত্ব তুলে ধরো। এবার কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, এটাও 5 নম্বর। প্রথমে 6-এর 1, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল? এবার 2-এর দাগে, 6-এর 2, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, পাঠ্য প্রবন্ধ অবলম্বনে লেখকের ছোটবেলায় কালি তৈরির কাহিনী লেখো। এবার গুরুত্বপূর্ণ দেখো, এরপরে 125টি শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর, এটা হচ্ছে 4 নম্বরের। 7-এর 1, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য এই আবেদন? এবার 7-এর 2, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, উদ্ধৃতিটির আলোকে ঘসিটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, এবারে দেখো 150 শব্দে যে কোনো 2টো প্রশ্নের উত্তর, 5 × 10। প্রথমে 8-এর 1 দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক,
কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। এবার দেখো 8:2, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও। আচ্ছা, এরপর খিদ্দা, এবার আমরা কি খাবো। উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। এবার দেখো 9:3, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। 4, উই শুড ট্রাই টু প্রপার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ সো ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে। এবার দেখো 10:2, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মোবাইল ফোন এর অতিরিক্ত ব্যবহার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এবার 10:2, তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এবার দেখো 11:00, শেষ প্রশ্ন, কম বেশি 400 শব্দে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। 10, খেলাধুলার প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট, পরিবেশ দূষণতার প্রতিকার এটাও একটা ইম্পর্টেন্ট, বিজ্ঞানের কুসংস্কার এবং প্রাকৃতিক বিপর্যয়, এই 4টের মধ্যে যে কোনো একটা বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার বাংলা প্রশ্ন দিয়ে দিলাম। দেখো এই প্রশ্নটা তোমরা ভালো করে স্টাডি করো, এখান থেকে কিন্তু অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আর তোমরা চাইলে এটার PDFও ডাউনলোড করে নিতে পারবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন অন্যান্য সাবজেক্টের জন্য ওয়েট করো, আমি দিয়ে দেবো। ওকে।